হ্যালো ভিউয়ার্স, আমরা আবার দীর্ঘদিন পরে সেই চর্চিত চর্চিত তো নেগেটিভ অর্থে চর্চিত নয়, ঘটে যাওয়া দুর্ঘটনা ঘটে যাওয়া চর্চিত এক গ্রাম ধানঘোড়া, নিমতিতা গ্রাম পঞ্চায়েতের যে ধানঘোড়া গ্রাম, সেখানেই আজকে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন দীর্ঘ 2 মাস এরকম ন্যাচারাল ক্লাইমেটই চলার পরে আজকে কিছুটা হলেও শান্ত হয়েছে। এখানকার যে নদীতে বিলীন হয়ে যায় অসংখ্য বাড়ি আজকে নদী গর্ভে তলিয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন কি সমতল নদী আপনাদের চোখে পড়ছে, এবং পাশে যে অসংখ্য বড় বড় বাগান ছিল তার অনেকটাই নদী গর্ভে তলিয়ে গেল, এখনও কিছু পার্সন বাকি আছে। দেখতে পাচ্ছেন সেই ন্যাচারাল সিনারিওর মধ্যে আমরা এখন বসে আছি, আমাদের ফ্রেন্ড মুসালিম ভাই, আরও একজন ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন এই প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে, যেন মায়ের কোলে যেমন আরাম নেয় না, এরকমই একজন ফিলিংস দিচ্ছে আমাদের এই প্রকৃতি। আমাদের নদীর পাশে থেকে সুপার ন্যাচারাল জায়গা, যেখানে বসে থাকলে তোমরা ফিল করবে। এই বাড়িগুলো কিন্তু দেখা যেত না, বুঝলে? বাড়ির পাশ দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা, সত্যি এই বাড়িগুলো দেখা যেত না, এগুলো রাস্তা ছিল। বাড়িগুলো কোনো দেখাই পাচ্ছে ছিল না কোনো, বাড়িগুলো তো বহুত দূরে ছিল মনে হচ্ছে। এদিকে এদিকে পুরো এরিয়াটাও তো ছিল অনেকটা, আমরা তো এদিকে যাইনি একবারও। এত সুন্দর সুন্দর জায়গা সব নদীর, এক ধান করার কি ফাঁকা জায়গা আছে, নদী ধান না ভাঙলে জানতে পারতাম না এত ফাঁকা জায়গা আছে। প্রচুর ফাঁকা জায়গা, কিন্তু সবগুলো গেলে অনেকটা এদিকেও ছিল তো অনেক। আবার কি করবো, রক্ত দিতে যাবো আবার তাই। আমাদের এখানে একটা বসার জায়গা, আমরা এখানে বসছি এখন তিনজনে মিলে, আমরা সেলফিটাও আমাদের সামনে এখন শেয়ার করে দেবো। সেলফি হচ্ছে না, একবারে হবে না, তোমার ই নাই বলি নাই, ওটা ব্যাক করো, ভিডিওটা অপজ করো, পাপড় এটাও ভিডিও করতে হবে, করে নিলাম দাদা, একদম পুরো মারবে লোকে, ধরে কি লোকে মারবে ভাই, এটা বিয়ে পড়ছে, অ্যাড দিচ্ছি, যারা আসবে দাদুর কাছ থেকে পাঁপড়গুলো খাবে, তাই না? কিন্তু কত দাদু দেখান পাঁপড় কিরকম, আপনার পাঁপড়ের অ্যাড দিতে হবে, পাঁপড় একদম পাঁপড় মাছ মাছ পাঁপড় আছে, যেটুকু না পাঁপড় ভর তো হবে না, খুব যাবে আমি বলছি। একটা করলাম, এটা রোডে জিনিসপত্র গেছে না, কত ভারী ভারী হয়ে গেছে সত্যি তো, দেখছেন কত বড় কংক্রিটের স্ট্রাকচার ভেঙে পড়ে গেছে একদম নদীর, একদম নদীর একদম পাশে। ফাই রুম ভেঙে পড়ার খুব সুন্দর, নদীর ভালো গেছে, thank you.
তো যে হারে পাবে এটা কি ভাঙবে তো পাবে কি ছাদগুলো ভেঙে কি পেয়েছে কিছু ভাই কষ্ট হয়ে যায় ছাদগুলো ভেঙে আমার মনে কি পেয়েছে রডগুলো পেয়েছে খালি ইটগুলো নিয়েছে কাজ লাগবে তো কাজ লাগবে মানে আমি ব্যাপারটা বুঝিনি যে এত কষ্ট করে ভাঙার কি দরকার রডগুলো পড়ে আছে ভাই কত কষ্ট ছিল আর এগুলো রড তুমি ছুটিয়ে কতদিন কি পাবে যা কষ্ট হবে কষ্ট হবে কিছু বাবা কংক্রিট বুঝছো তো কি হবে এই ছাদগুলো ভেঙে কি মানে ঘুরি আর লস হবে পড়ে গিয়েছে সেগুলো ভাঙা ঠিক আছে যেমন ওই বাড়িটা থাকা যেত না ওই বাড়িটা থাকা যেত না ওই বাড়িটা ভেঙে চলো ঠিকই ছিল হ্যাঁ তাই না সব এখন যেটুকু গরিব লোক না যেটুকু পাবে ওইটুকুই লাভ হয়েছে কেন কোনো জানা ফোনা করে কিন্তু পস্তে 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 বেসেছে প্রচুর পস্তা না আসবে বুঝলেন প্রচুর পস্তা বেরা যে বেকার বেকার যে বাড়িগুলো মোটামুটি থাকতো এখন কি জানি কতটা এটা কিন্তু ভাঙেনি এটা এরকমই হ্যাঁ এটা করেনি না এটা হয়তো ইট ফিট করেছে কিন্তু বাস